ক্ষমা নেই, ভুল করলে বাড়িতেও ঝাড় খাই, ফ্লোরে বাকিরা ঝাড় খায়, আমি ঝাড়টা ফ্লোরেও খাই, বাড়িতেও খাই, আমি ডাবল ডোজ খাই আর কি। এটা হচ্ছে ব্যাপার, এক ফোঁটাও কোনো কিছু ছাড়ে না গো। বাস আমি রাগি, প্রচন্ড রাগি, প্রচন্ড রিয়াক্ট করি চ্যানেলে। আপনি আপনি ইন্টারভিউ করেন চ্যানেলে, টপ থেকে ডাউন সবাই বলে প্রচন্ড রাগি, লোককে হ্যান্ডেল করা যায় না, কি সবাইকে হ্যান্ডেল করা যায় না, অপছন্দ করেন, প্রচন্ড পছন্দ করেন, অপছন্দ করেন, বিকজ আমি আই এম ভেরি স্ট্রেট, ইউ নো, আমি আমার কোনো আমি পারি না, আমি আমার কোনো মেয়েকে মুখোশ নেই, আর আমি কারোর সাথে মিশি না। আমার কিছু স্টাফ আছেন 12-13 বছর চাকরি করছেন, তাদের বাড়িও চিনি না, জীবনে যায়নি তাদের বাড়ি। আমি কারোর ব্যক্তিগত বিষয়ে, কারোর মোবাইল দেখা, কারোর বাড়িতে কি করে, কে কি প্রেম করছে, কি ভালোবাসে, আই ডোন্ট বদার, আই ডোন্ট কেয়ার। আমার ফোকাস সারা জীবন, আমি একটু বলছিলাম যে 1 বছর 2.5 হাজার এপিসোড লিখেছি, ইউ ক্যান গেস যে কতটা সিরিয়াস থাকে। আই ওয়ান্ট মাই পিপল টু বি সিরিয়াস, তারা যেন ভালোভাবে কাজ করেন, এবং আমি প্রত্যেকে হাতে ধরে নিয়েছি ইন্ডাস্ট্রিতে। আজকে যারা অনেক মানে আমি অনেককে দেখি ভীষণ অকৃতজ্ঞ, তারা খবরও নেন না, বেঁচে আছি না, মরে আছি, আমি নাম বলছি না, তাহলে ফকবাসে গা উজাড় হয়ে যাবে। ঠিক আছে, নায়ক নায়ক আমি প্রথম লঞ্চ করেছি, তো যাই হোক আজকে আপনাদের দেখাচ্ছি ব্লুজের অফিস, ব্লুজের অফিসটা কেমন দেখতে, ভেতরটা কেমন সবটা দেখাচ্ছি, আসুন। এটা হচ্ছে আমাদের রিসেপশন, যেখানে সবাই এসে প্রথম মানে অভিনেতা অভিনেত্রীরা যারা মানে আসেন আর কি, অভিনয় করার জন্য আসেন, সুযোগের জন্য আসেন, তারা এখানে ছবি জমা দেন, কথা বলেন, অফিসে যেরকম হয় ফ্রন্ট ডেস্কটা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ডেস্ক। এরপর হচ্ছে গিয়ে ভেতরে চলে আসুন, এখানে খুব সুন্দর সুন্দর কোলাজ এবং সমস্ত সিরিয়ালের ছবি দেওয়া আছে, ফটো লাগানো আছে, মানে চলছে আর কি, শুরু হয়েছে এখনো পর্যন্ত ব্লুজের সৃষ্টি, যে কটা সিরিয়াল রয়েছে এবং সিরিয়াল রয়েছে, ফিল্ম রয়েছে, সব কিছুর কোলাজ করা আছে, ছবি করা আছে, এবং সেটাকে সুন্দর করে সাজানো আছে। এটা এক ঝলক দেখলেই বোঝা যাবে যে কি কি সিরিয়াল আমাদের হয়েছে এখনো পর্যন্ত। ওপরগুলো নিতে পারেন, প্রচুর আছে, প্রচুর ছবি, ভেতরেও কিন্তু আছে, সব এখানে শেষ না। সবকটাই নাম আশা করি আলাদা করে বলতে হবে না, সবকটাই সুপার হিট, মানুষের ভালোবাসায় প্রত্যেকটা সিরিয়ালই আলাদা সাকসেস পেয়েছে। এখানে আছে, এখানেও আছে দুটি, যেটি আমার প্রথম সিরিয়াল, আমার প্রথম সিরিয়াল হচ্ছে এটা, কাছে আইসুই, বিকেলে ভোরের ফুল আছে, অনেক ছবি আছে, ভেতরে অনেক রুম আছে, তার মধ্যে এটা হচ্ছে কনফারেন্স রুম, কনফারেন্স রুমে বসে আছে আসল কর্ণধার ওই যে ওদিকে, এবং প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা আছেন এখানে, সবাই একটুখানি একটু হাই হ্যালো বলে দিন, শুরু করি আমাদের বাসন্তী দাকে দিয়ে। আমার নাম জুদাজিৎ, নমস্কার। আমার নাম রিমঝিম, নমস্কার। হ্যালো, আমি প্রেরণা। হ্যালো, আমি বৃন্দা। আমি চাঁদনি। আর আমি শ্রাবণী। টলিফ্যাক্সকে জানাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কি বলবো, এই যারা আছেন আছেন, তাদের নিয়ে সংসার, বাইরে কিন্তু প্রচুর আছেন, চেনা মুখ বলে শুধু হচ্ছে বললে মুশকিল হবে না, বাইরে যারা ব্যাকে বিওপি থেকে শুরু করে আর্মিতে সবাই আছেন, ডিরেক্টরও আছেন, তাই সবার তরফ থেকে জানাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাকি যাদের দেখছেন এরা কিন্তু অভিনেতা অভিনেত্রী নয়, কিন্তু এরাই হচ্ছে মানে আমাদের ব্লুজের পিছনে আসল যারা কর্ণধার থাকেন, তারা প্রত্যেকে, কেউ ডিরেক্টর আছে, কেউ এখানে আমাদের প্রোগ্রামার আছে, ইপি আছে, ক্যামেরাম্যান আছে, সবাই আছে, এবং অফিসে যারা কাজ করেন সবাই আছে। আছে এখানে একটা রুম আছে আমাদের, এখানে কপি করা হয়। এইটা আরেকটা কনফারেন্স রুম, মানে এখানে হচ্ছে গিয়ে অনেক ভাগে ভাগে কনফারেন্স হয়, বা ধরুন মিটিং থাকলো, কিংবা অফিসের লোকেদের সাথে যখন কথাবার্তা চলে, তো সেটার একটা বৈঠকখানা হচ্ছে এটা। আর এটা হচ্ছে গিয়ে ব্লুজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী রুম, এইটা হচ্ছে আমাদের চক্রবর্তী দার রুম। যদিও উনি এখানে কম বসেন, উনি ম্যাক্সিমাম টাইম বাইরেই থাকেন, ওই কনফারেন্স রুমে বা এমনি ইয়েতেই বসে থাকেন। তো এইটা হচ্ছে আমাদের অফিস, এবং এই অফিসটা কিন্তু সেই, যদিও এটা অনেকটা পরে কেনা হয়েছে, কিন্তু এর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, পুজো হলেই আমরা এখানে চলে আসি, এবং সবাই ব্লুজের সাথে যারা জড়িত, ক্যামেরার পিছনে সামনে যারা থাকেন, সবাই চলে আসে, কাউকে আলাদা করে নিমন্ত্রণ করতে হয় না, ডাকতে হয় না, যেভাবে টলিফ্যাক্সও আজকে চলে এসেছে। আচ্ছা, আমাদের একটা সুন্দর একটা জিনিস দেখাই, এখানে নতুন যেটা করা হয়েছে, আসো, এসে গেছে জগদ্ধাত্রী, এসে গেছে, আমার ছেলে করতে গেল কে জানে, আসো ভেতরে এসো। এইটা যেটা হয়েছে আমাদের রেকর্ডিং রুম, আমাদের আলাদা করে রেকর্ডিং রুমের জন্য বাইরে যেতে হয় না, এটা হচ্ছে রেকর্ডিং রুম, এখানেই আমাদের সমস্ত রেকর্ড হয়, মানে সিরিয়ালের গান এবং স্নেহাশিসের তৈরি গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা যা যাবতীয় যা কিছু আপনারা শুনতে পান স্নেহাশিসের সিরিয়ালে, ব্লুজের সিরিয়ালে, সব এখানেই রেকর্ডিং হয়।
এটা আমাদের রেকর্ডিং রুম, এটা নতুনই হয়েছে, বেশি দিন হয়নি, এবং এটা হওয়াতে খুব সুবিধা হয়েছে। টুকটাক অনেক গান টান অনেক কিছু রেকর্ডিং মানে টুক করে নেওয়া যায়। যারা গায়ক গায়িকারা গান গান এবং যত রকম সাউন্ডের রিকোয়ারমেন্ট পড়ে তারা যে তাদের যে রুমটা সেটা দেখিয়ে দিই, সেই পোর্শনটা পাশে আছে। এইটা আরেকটা রুম, মানে এটা হচ্ছে আরেকটা পোর্শন রেকর্ডিং এর, আরেকটা পার্ট রেকর্ডিং রুমের, আরেকটা পার্ট। এখানেই হচ্ছে গিয়ে আসল কাজটা হয়, আসল কাজের পর যেটা ওখানে এডিট হয়, যে রুমটা দেখিয়ে এলাম সেই রুমটাই টিভি থ্রুতে আর কি দেখা যায়। তো এইটা একদম আমাদের নতুন হয়েছে, বেশি দিন হয়নি, এটা বছর দুয়েক হয়েছে। এটা হওয়াতে অনেক অনেক উপকার হয়েছে। আপনারা ব্লুজের ইউটিউব চ্যানেলে যত রকম গান দেখেন সবই কিন্তু গান ম্যাক্সিমাম আর কি, সব নয়, ম্যাক্সিমাম গান রেকর্ডিং কিন্তু আমাদের এখানেই হয়। কিন্তু আমার একটা আক্ষেপ রয়ে গেল যে এত বছর ধরে আমি ট্রাই করলাম, কোনো মেয়েকে আমি পুজোর জোগাড়ে আনতে পারিনি, সব ছেলে নাই ফল টল কিনে রেডি করে তারপর সব সেজে গুজে আসে। এখান থেকে শুরু করলো অনুষ্ঠানে এক সপ্তাহ থাকি, আজ কেউ টাইমে আসে না, এটা দিয়ে শুরু করলো আমি। এবার শুরু করো তোমরা। আচ্ছা, তো আজকে তো টিচার বসে আছে কিন্তু ধরে নাও নেই, এবার বলো তো যে এখান থেকে শুরু করি, সামনে আছে যে টিচার কি খুব রাগি, মানে শ্রেয়াশিস থেকে খুব রাগি প্রথম জগদত্ত হিরোকে দিয়ে শুরু করছি বলো। কি তো বলতে বলুন, জিনিসটা আমাদের গাইড করে দেন উনি, যে আমার তো শিক্ষক হয় তো দাদা এমন একটি ধরনের শিক্ষক যিনি যখন বকার দরকার পড়ে ডেফিনেটলি বকেন, শাসন করেন এবং তারপরে শাসন করে ছেড়ে দেন না, কিন্তু তারপর সেটা আবার বোঝান যে কেন শাসনটা করলাম, মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমি যতটুকু এখনো পর্যন্ত যা অ্যাচিভ করতে পেরেছি কিছুই পারিনি, তো সবই দাদার জন্য, এবং এই এই শাসনের মধ্যে দিয়ে যাচ্ছি বলে হয়তো আরো ভালো কাজ করতে পারবো, এইটুকুই বলার। মানে বলার মধ্যে এটাই আছে যে দাদা খুব ভালো টিচার, ডেফিনেটলি খুবই ভালো, মানে দরকারের আগে আবার দরকারে বোঝায়, দরকারে ভালোবাসে, দরকারে শাসন করে সেরকম, এবং খুব ভালো করে গাইড করে, খুব ভালো গাইড করতে পারে। আর কোনো প্রবলেমে পড়লে কিছু মানে ডিসিশন মেকিংয়ে অসুবিধা হলে জিজ্ঞেস করলে খুব ভালোভাবে সেটা বুঝিয়ে দেয় এবং চরিত্রটা খুব ভালো করে বুঝিয়ে দেয়, যেরকম সংলাপ দেয় সেটা করতে, অভিনয় করতে খুব ভালো লাগে। তো মানে আমি সবই ভালো বলবো, কেন আমার মানে বকা খেয়েছিলাম একবার ছোট করে, কিন্তু সেরকম না আর না হলে ওইটা বাদ দিলে মানে খুবই ভালো, দাদা খুবই ভালো, খুবই ভালো। আমার তো প্রথম জগদ্ধাত্রী, প্রথম কাজ দাদার হাত ধরি, মানে আমি যখন দাদার কাছে এসে প্রথম বসে আমি কিছুই জানি না তখন, মানে যেটুকু যা করতে পারছি। শুনেছিলাম কিন্তু আমি যেটা শুনেছিলাম সেটা ভুল, আমি শুনেছিলাম দাদা রাগি, দাদা রাগি কিন্তু দাদা সিন খারাপ হলে যেরকম বকে, সিন ভালো হলে সেরকম ভালোবাসে, মানে সেটাও বলে যে খুব ভালো হয়েছে এটা, এটা এটা ক্যারি করো সেরকম, মানে আমি যেটুকুই যা করতে পারছি ক্যামেরায় পুরোটাই সবটাই দাদার, মানে দাদা না থাকলে আমি কিছুই পারতাম না করতে, ভালো খারাপ। এবং সেটা দাদা যদি না বকে তখন আমার মানে কি হলো, মানে কি হলো, সব মিলিয়ে দাদা ভীষণ ভালো টিচার, মানে দাদা যদি একবার বুঝিয়ে দেয় যে এটা এইভাবে করো ওটাভাবে করো, আমার মনে হয় আমাদের প্রত্যেকেই আমরা যতজন এখানে আছি সবার পক্ষে মানে খুব সেটা সহজ হয়ে যায় করাটা। ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে, আমি আমার কিছু স্টাফ আছেন 12-13 বছর চাকরি করছেন, তাদের বাড়িও চিনি না, জীবনে যাইনি তাদের বাড়ি, আমি কারোর ব্যক্তিগত বিষয়ে, কারোর মোবাইল দেখা, কারোর বাড়িতে কি করে, কে কি প্রেম করছে, কি ভালোবাসে, আই ডোন্ট বদার, আই ডোন্ট কেয়ার। আমার ফোকাস সারা জীবন, আমি একটু বলছিলাম যে 1 বছর 2500 এপিসোড লিখেছি, ইউ ক্যান গেস যে কতটা সিরিয়াস থাকে, আই ওয়ান্ট মাই পিপল টু বি সিরিয়াস, তারা যেন ভালোভাবে কাজ করেন, এবং আমি প্রত্যেকে হাতে ধরে নিয়েছি ইন্ডাস্ট্রিতে। আজকে যারা অনেক মানে আমি অনেককে দেখি ভীষণ অকৃতজ্ঞ, তারা
খবরও নেন না, বেঁচে আছি না মরে আছি আমি নাম বলছি না, তাহলে ফকবাসে গা উজাড় হয়ে যাবে। গোবিন নায়ক নায়ক আমি প্রথম লঞ্চ করেছি। তো যাই হোক, আমার কাছে ছিল ফোকাসটাই বড় কথা। এবার কেউ স্টার হয়ে যাওয়ার পরে বুঝে গুলি ফেলে যে অ্যাকচুয়ালি ফোকাসটা কি হওয়া উচিত। তো যতক্ষণ আমার সঙ্গে আছেন কাজ করতে হবে, সিরিয়াসলি কাজ করতে হবে এবং কাজটাই করতে হবে। শুধু তাই নয়, আমি অনেস্টলি বলছি, ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকের সমস্যা আমি প্রচণ্ডভাবে সমাধান করে দিই। কেউ ব্যক্তি যদি বিপদে পড়লো, কোনো সমস্যা হলো, কারো পারিবে যে কোনো সমস্যা আমি আছি, কিন্তু কন্ডিশন হচ্ছে কাজের ফোকাসটা থাকতে হবে। ব্যাস আমি রাগি প্রচণ্ড রিয়াক্ট করি চ্যানেলে। আপনি ইন্টারভিউ করেন চ্যানেলে, টপ থেকে ডাউন সবাই বলে প্রচণ্ড রাগি, লোককে হ্যান্ডেল করা যায় না, ইয়েস আমাকে হ্যান্ডেল করা যায় না, বিকজ আই নো মাই জব। এবং আজ পর্যন্ত কোনো চ্যানেল বলতে পারবে না যে আমি কোনো কাজে গিয়ে ব্যর্থ হয়েছি। আমি এতটাই সিরিয়াসলি, এবং প্রত্যেক চ্যানেল আমার কাছে ইকুয়াল, যে এ নামি চ্যানেল জিআরপি বেশি বলে তাকে আমি বেশি কদর করছি বা কম আমি কোনোদিন করি না। চ্যানেলের সবাই আমাকে অপছন্দ করেন, প্রচণ্ড পছন্দ করেন, অপছন্দ করেন, বিকজ আমি আই এম ভেরি স্ট্রেট, ইউনো, আমি আমার কোনো আমি পারি না, আমি আমার কোনো মেয়েকে মুখোশ নেই, আর আমি কারোর সাথে মিশি না। মানে রাত 10টায় মোবাইল বন্ধ হয়ে যায়, বিকেল 4টার পরে বাড়ি, শুটিং ছাড়া থাকিই না, কোথাও কেউ দেখেনি আমাকে, নো রেস্টুরেন্ট, নো বার। আমি মানে একটা অদ্ভুত জীবনযাপন করি বলে অনেক রূপকথা উপকথা ঘিরে থাকতেই পারে একটা মানুষ, যাকে অজানা অদেখা মানুষ। আচ্ছা, এবার আমি কি বলবো বলো, আমার তো শুরু সবটা ওনার থেকেই, আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছেন উনি, হাতে ধরে অভিনয় শিখিয়েছেন, যা যা চারটে প্রজেক্ট হলো, তো রাখি বন্ধন দিয়ে শুরু, তারপরে বর্তমান মাধুরীলতা হলো। তো উনি আমার কাছে মানে আমার গুরু, আমার আইডল, আমার সমস্ত কিছু, মানে কারণ হচ্ছে উনি যে শাসনটা করেছেন, আমি মনে করি আজকে যে প্রশংসা করছেন অভিনয়ের জন্য যে এটা ভালো করছো, সেই শাসনটা প্রথম করেছিলেন বলে, প্রচুর বকা খেয়েছি কিন্তু অভিনয়টা ভালো করলে তেমনি প্রশংসাও করেছেন যে এটা ভালো করেছি, সেটা ভালো হয়েছে। তো আজকে বসে আছি তোমাদের কাছে, ইন্টারভিউ দিচ্ছি, এত মানুষের ভালোবাসা পাচ্ছি, সবটা ওনার জন্য, মানে আমি যা সবটা ওনার জন্য। তো না একদমই, মানে আমাদের ধরো অনেকদিন ধরে দাদা বকছে না, মনে হয় কেন বকছে না, এবার বোধহয় বকাটা মানে দরকার, মনে হয় এবার হবে, এবার হ্যাঁ এবার আজকে আর কম বকা গেছে ও না, বকাটা খেলে আমাদের ভালো লাগে, মানে মনে হয় আমরা আরো এনার্জি পাই কাজে, যে এরপরে এটা ভালো করতে হবে, এটা ভালো করতে হবে, আমার তো তাই মনে হচ্ছে। আমি সবচেয়ে হ্যাঁ সত্যি, আমি ওরকম ভাবে গুছিয়ে বলতেই পারবো না, আমি প্রচুর বকা খেয়েছি, মারও কেটে গেছি, সেটা খাইনি শুধু। হ্যাঁ আরে না না, সেটা তো না না, রাগি তো বটেই, রাগি নিয়ে কোনো ডাউটই নেই কারোর, প্রচন্ড রাগি, কিন্তু আবার রাগটা কমেও যায়, পেয়েছি বলে বসে আছি। না না ও বাবা, এটা প্লিজ বলো না, কিন্তু তুমি না কেউ যখন যে আমার সঙ্গে নায়িকা তখন যে আমার ফেভারিট। আমি দাদার সম্পর্কে এটাই বলবো যে আমি যা কিছু করতে পেরেছি, যেটুকু শিখেছি, সবটাই দাদার জন্য। দাদা আমার ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, মানে প্রপার মেন্টর, উনি যেটা বললেন, বকুনি আমি খেয়েছি, সত্যি বলতে বকুনি না খেলে মনে হয় যে আমি বোধহয় ঠিক করছি না, তাই জন্যই বোধহয় কিছু বলছে না, মানে এটা নিয়ে আমাদের ডাউট হয়, মানে আমরা চাই যে কিছু বলুন। আর মানে বকুনি যেমন দেন উনি, তারপরে কেন দিলেন সেটাও বুঝিয়ে দেন, যার ফলে এই ভুলটা জীবনে হয় না, তাই যা কিছু হয়েছে সবটাই দাদার জন্য। দুটো আক্ষেপ, একটা হচ্ছে আমি কেন দাদার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসিনি, এক নম্বর। বুড়ো বর আর নাতির জন্যে মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসেছে। আর একটা আগে বললেন যে সব থেকে কম বকা খেয়েছি আমি, সিরিয়াসলি সেটাই, এটা আমার খুব মানে কষ্ট হয় যে আমার, তাহলে দাদা হয়তো আমার জন্য ভাবছেন না, আমার জন্য কষ্ট, হ্যাঁ
আমি লালা হয়তো আমার জন্য ভাবছেন না প্রেফারড ওমন বেকার বাজে কথা বলছো সবাই খুব প্রেফারড যেমন দেবলের খুব প্রেফারড এই মুহূর্তে মাধবী একটু পরে এসছে বা জগতের একটু পরে এসছে অনেক দিন ধরে আছে আমার দাদার উপর খুব অভিমান হয় নেমন্তন্ন করতে হয় না সকাল থেকে যে সমস্ত ফল টল খেতে আমি ইন্ডাস্ট্রিতে বাংলা ভাষা বেরিয়েছি আসার পরে মানে আমি কি হয়েছি না হয়েছি টেলিভিশন জগতে সব কৃতিত্বটাই দাদার কারণ দাদার প্রথম প্রজেক্ট আমার প্রথম প্রজেক্ট দাদার সাথে সেটা যে খোকাবাবু খোকাবাবু সুপার হিট মানে আমাদের দশটা সাড়ে দশটা স্লটে হাই টিআরপি রেকর্ড টিআরপি হ্যাঁ তারপরে দাদার দাদার হাউসে পরপর অনেকগুলি কাজই আমি করছি এটি মূলত টেলিভিশন জগতে এবং ইন্ডাস্ট্রিতে হ্যাঁ এখন এমনও হয় যে ছবিতে যদি আমার কাস্টিং করে তখন কিন্তু খোকাবাবুর প্রসঙ্গ ওঠে হৃদয়ন বিয়ে পাশের প্রসঙ্গ ওঠে যে টেলিভিশন জগৎ ছেড়ে দিলাম সামাজিক জীবনে যদি আমি যাই দাদা যেটা একটু আগে বললো একদম মানে 100% সত্যি আমাদের কোভিড এর সময় প্রত্যেকটা টেকনিশিয়ান আর্টিস্টের পাশে দাদা ছিল এবং মূলত আমার কথা বলি যে আমি আশা করতে পারিনি যে ওই টাকা আমার দিব হ্যাঁ কিন্তু আমি যখন খামটা খুললো আমি অবাক হয়ে গেছি শুধু এইটাই না আমার মা যখন মারা গেল দাদা শোনার পরে ফোন করে আমারে বললো যদি কোনো দরকার লাগে আমারে বলবা হ্যাঁ আমি মা মারার সময় হাইটটা হাইটটা আইছি বাড়ি থেকে হাইটে হাইটে আইছি তখন বাসে বাসে তুলবো না দাদা টাকা রাইখা দিয়েছে আমার জন্য এবং সেই টাকা কিন্তু সে রিটার্নও নেয় নাই এমন না যে কোনো রেমুনেশন দেয় কাইটে নিয়েছে এরকমও না ইভেন কি কোভিডের সময় যেই টাকা দিয়ে সেই টাকাও আমার রেমুনেশন দেয় কাটে নাই রেমুনেশন দেয় এক পয়সাও কাটে নাই আমার সেখানে এইখানে সবকিছু এতটা প্ল্যান্ড ওয়েতে যে 3 তারিখ থেকে 4 তারিখ মানে আমাদের ইএমআই গুলো এভাবে স্ট্রাকচার করা আছে যে আমরা 5 তারিখে ইএমআই এর ডেট দিই বা 6 তারিখে ইএমআই এর ডেট দিই লোকের কাছে আমার কথা বলি যেহেতু আমি খুব সাধারণ পরিবারে আমিও দোকান দিয়ে ধার দেনা করে খাই সত্যি কথা বলি হ্যাঁ আমি কমিট করতে পারি ভাই তোমার টাকাটা আমি 5 তারিখে দিয়ে দেবো আবার কিছু দূর অন্যদিকে 2 কিলোমিটার যায় যে কোন জায়গায় নেটওয়ার্ক আছে আমাকে পেমেন্টটা ডান করতে হবে হ্যাঁ ওখানে গিয়ে আমাদের শুটিং চলছে উনি তার মাঝে সময় বের করে 5 কিলোমিটার চলে গেল মানে শুটিং মানে শুটিং জোন থেকে গিয়ে আবার তারপরে হয়ে যাওয়ার পরে একটা জায়গায় নেটওয়ার্ক পেয়েছে যে গাড়ি দাঁড় করো নেটওয়ার্ক এসছে দেন ডান করার ফলে বলছে জয় মা এবার তখন কে ছিল রাজাদা ছিল আমাদের তো উনি বলছেন যে অনেকে তো মানে না দিতে হয় যাতে জয় মা দিতে হবে না ডাকে দেওয়ার পরে বলছেন জয় মা কারণ আমি কখনোই কোনো বিতর্কিত মন্তব্য করে আমি কলার খুলতে চাই না সবাই ভালো থাকুক সবার ভালো হোক যাকে পছন্দ হয় না তাকে আমি দূরে সরিয়ে দিই যাকে পছন্দ হয় সে কাছে থাকে তো আমি খুব স্ট্রেট লোক কিন্তু প্লিজ আমি বলবো যে পুরনো শ্রদ্ধাটা হারিয়ে গেছে
আমাদের ইন্ডাস্ট্রি থেকে সেই শ্রদ্ধাটা ফিরে আসুক। ক্যাটালিস্টের মতো কাজ করেন কিছু আর্টিস্ট, কিছু টেকনিশিয়ান, ও খারাপ ও ভালো, এইগুলো অফ হয়ে যাক, বন্ধ হোক। পারস্পরিক শ্রদ্ধা বলতে কিরকম, আমি একটা সৌরভ গাঙ্গুলি ক্যামেরাটাকে খুব ভালো মানি, আমি ওর একটা ইন্টারভিউ দেখেছিলাম, ওকে বিভিন্ন ক্রিকেটার সম্বন্ধে বলা হচ্ছিল যে সচিন কেমন, ও গড অফ দ্য ক্রিকেট, বলছে যে ভাজিয়া, ও মাই গড, সারা গুজপিন, আবার চলে যায় দ্রাবিড়, হি ইজ অল ইউ নো, মানে সবার উচ্চস্বিত, আর আপনি বলুন আমাদের বাঙালির এই যে পারস্পরিক যে অদ্ভুত একটা সমালোচক এবং লোককে অশ্রদ্ধা করার যে ভঙ্গি, সেখান থেকে যত দ্রুত বেরিয়ে আসি আমরা অভিশাপ মুক্ত হব। যদি আমি কোনোদিন বলি যে পজিটিভ বলো, হয়েন্দু খুব ভালো ছেলে, হ্যাঁ আমি বলো লোপা খুব ভালো বেশ, বলে জানো দাদা বলে তুমি খুব ভালো, তাই দাদাও খুব ভালো, এইভাবে ছড়ালেই না খুব ভালো একটা স্বাস্থ্যকর জায়গা তৈরি হয়। কবে যে কিছু মানুষ বুঝবে যারা এখনো বিশ্ব ছড়িয়ে যাচ্ছে, মঙ্গল হোক তাদের। কোনো ক্ষমা নেই, ভুল করলে বাড়িতেও ঝাড় খাই, ফ্লোরে বাকিরা ঝাড় খায়, আমি ঝাড়টা ফ্লোরেও খাই, বাড়িতেও খাই, আমি ডাবল ডোজ খাই আর কি, এটা হচ্ছে ব্যাপার। এক ফোঁটাও কোনো কিছু ছাড়ে না গো, হাড়ের ওপরেই থাকি, বাট কোথাও মনে হয় এই ঝাড়টা একদিকে ওরও কাজ দেয় আমারও কাজ দেয়। আমার কথাটাও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে যখন কেউ অ্যাক্টিং করেন সে যেই করছে আমার আই ওয়ান্ট দ্য বেস্ট সে যেই হোক না কেন কারণ উৎসাহের ক্ষেত্রে আগে তিনটে ক্লোজ যায় আমার তারপর ডায়লগ বাকি দিকে তো ফার্স্ট থেকে ডায়লগ যায় আর কি এই ডিফারেন্স।